ওম নমঃ শিবায়। শিবরাত্রিটা কিন্তু মোটামুটি সব মেয়েরাই পালন করে, মেয়ে হোক বউ হোক সবাই। আমিও বাড়িতেই পালন করে নিলাম শিবরাত্রি। বাড়িতেই শিবলিং আছে, সব ঠাকুরদেরকে একসাথে প্রণাম করে শিবলিঙ্গের মাথায় জল, দুধ, দই, ঘি, মধু সব কিছু নিয়ম পালন করে বাড়িতে সুন্দর করে সকালবেলা পালন করে নিলাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমার বাড়িতে তো শিব ঠাকুরের সব থেকে বেস্ট ফ্রেন্ড আছে, সেটা হলো গুল্লু। তো ওকে সামনে রেখে পালন করব না সেটা কি হয়, ও তো মেন পার্সন। এই দিনটা কিন্তু সবার জন্য খুব স্পেশাল দিন, আর শিব ঠাকুরের কৃপা তো সবার উপরে আছে। তো আমি খুব সুন্দর করে সকালবেলা স্নান ঠান করে রেডি হয়ে তারপরে আমি শিব ঠাকুরকে জল দিলাম, সব কিছু করে তারপরে উপোস ভাঙলাম। আমার সাথে গুল্লু, শানু, পিঙ্কি সবাই একসাথে ছিল। সবার হেল্প না হলে কি এগুলো হয়? আর মন্দিরে গিয়ে করলে সবাইকে হয়তো নিতেও পারতাম না, তো সেই জন্যই বাড়িতেই পালন করলাম। আর ভাবলাম বাড়ির ঠাকুর তো প্রত্যেক দিনই পুজো দেই, তাহলে আজকে কেন বাইরে গিয়ে পুজো দেব, তো সেই জন্য বাড়িতেই করে নিলাম পুজো। তোমরা কেমন করে শিবরাত্রি পালন করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই যে দেখো, পিঙ্কি হচ্ছে শঙ্খপু দিচ্ছে, আর আমার ছোট্ট ছানা ও বসে বসে কিন্তু পুরো পুজোটা দেখেছে। তো কেমন লাগলো আমার পুজোর ভিডিও অবশ্যই জানিও কিন্তু।